লক্ষ্মীপুরে 32 লাখ টাকা আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ সোয়ালকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুল আরেফিন এ নির্দেশ দেন। বাদীর আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না জানান, বাদী ইউনুস হাওলাদার রূপম অভিযুক্ত ইউসুফ ছোয়ালের কাছে 32 লাখ টাকা পান। এ নিয়ে কয়েকবার বৈঠক বসলেও তিনি টাকাগুলো দেননি। সোমবার আদালতে হাজিরা ছিল। বাদীর টাকা না দেওয়ায় আদালত ইউসুফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ইউসুফ ছোয়াল সদর উপজেলার চররমণি মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাদী রূপম হাওলাদার সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, 2020 সালে রূপম হাওলাদার মেঘনা নদীর মজু চৌধুরীর হাট লঞ্চঘাট ইজারার জন্য 25 লাখ টাকার পে অর্ডার নেন চেয়ারম্যান ইউসুফ ছোয়ালের চররমণি মোহন ইউনিয়নে। এতে তিনি রূপমের সঙ্গে অংশীদার হয়ে কাজ করবেন ও তার নামেই ঘাট ইজারা নেওয়ার অনুরোধ করেন। রূপম তাতে রাজি হন। তখন চেয়ারম্যানকে 25 লাখ টাকা পে অর্ডার ও আরও 10 লাখ টাকা দেন রূপম। এতে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে ঘাটটি ইজারা পান। কিন্তু কাগজপত্রে ইউসুফ ছোয়ালের পরিবর্তে তার ভাতিজা বাবুল ছোয়ালের নাম দেখা যায়। কারণ জানতে চাইলে ইউসুফ তখন রূপমকে জানান, চেয়ারম্যান হওয়ার কারণে নিজ নামে তিনি ইজারা নিতে পারবেন না। এর কিছুদিন পরে রূপমের অংশীদারিত্বের কথা তিনি অস্বীকার করেন, টাকা চাইলেও দেবেন না বলে জানান। এতে বাধ্য হয়ে রূপম লক্ষ্মীপুর আদালতে ইউসুফ ছোয়ালের বিরুদ্ধে 33 লাখ টাকা পাওনা উল্লেখ করে মামলা দায়ের করেন।